Surprise! খাবারের ব্যবস্থা করছি। দাঁড়াও, খাবার আনতে হবে না, আমি অনেকদিন পর আসি, একটু গল্প করি দুজন, বুঝছো? আচ্ছা, আগে ফ্রেশ হও, তারপরে গল্প করি। আমার ফ্রেশ হতে হবে না। তোমাকে একটা কথা বলি। বলো। আমার মনে হয় না, এই দাম্পত্য জীবন আমার কাছে কেমন জানি বোরিং ফিল মনে হয়, আমার ভালো লাগে না। আমি আগের লাইফে অনেক ভালো ছিলাম, সিঙ্গেল লাইফে আমি অনেক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, পার্টি করেছি, এই করেছি, সেই করেছি, আর সেই ফিলগুলোর এখন আর আমি পাই না, বুঝছো? মানে তুমি এসব কি বলছো? দেখো, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন এগুলো বললে হবে? আগের লাইফ ভুলে যাও, এখন যে লাইফে আছি ভালো আছি। না না, আমি যেটা বলি তুমি সেটাই করো, তুমি এখন থেকে একটা প্রেম করো, আমিও একটা প্রেম করি। আরে তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি প্রেম করবো মানে? শুনো, আমিও প্রেম করতে পারবো না, আর তোমারও প্রেম করা লাগবে না। কেন, প্রেম করলে সমস্যা কোথায়? প্রেম করলে সমস্যা কোথায় মানে, তুমি জানো না, একটা মেয়ের কাছে তার স্বামী সবকিছু, তার স্বামীর ভাগ সে কখনো কাউকে দিতে পারে না। কি বললি? স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে? এই তাহলে আমি কিভাবে আমার বউয়ের ভাগ অন্যজনকে দিব? আরে তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ভাগ আবার আমি কাকে দিলাম? এই মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোর। তুই কি ভেবেছিস আমি কিছুই দেখিনি? আমি সব দেখেছি, আমি যখন রুমে প্রবেশ করেছি তখন দেখেছি, আমার বিছানায়, আমারই ঘরে। তুই তো নাগরকে নিয়ে রঙ্গলীলা করছিস। আমি কিছু করিনি, তুমি ভুল দেখেছো। এই মিথ্যা কথা বলবি না, আমি সেই জন্য আমার ঘরে মেয়ের ঘর দেয় আমি তালা দিয়ে এসেছি, যাতে তোর নাগর আমার রুম থেকে বের হতে পারে না। ও দেখো আমার রুমের ভিতরে কোনো এক জায়গায় লুকিয়ে আছে। দেখো, দেখার মাঝে অনেক সময় ভুল থাকে, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমার কিচ্ছু হয় না। এই তুই বানে বানে মিথ্যা কথা বলছিস, এই তোর বিবেকে একটুও বাধা না, আমি জানতাম তুই অস্বীকার করবি, তাই এখনই তোকে তোর নাগরের কাছে নিয়ে যাবো, চল চল চল। আরে ছাড়ো আমাকে। কোথায় গেল? এই কোথায় তুই, বের হ। শান্ত হও, দেখো কেউ নেই রুমের মধ্যে। কোথায় তুই, বের হ। এই এটা কি, তোকে বলেছিলাম না তোর নাগর পালাতে পারবে না, আমি মেন দরজায় তালা দিয়ে আসি। আয় আয়। এই ছেলে তুই কি কিভাবে পারলি একজন বিবাহিত নারীর সাথে সম্পর্ক রাখতে? তোর কি একটু বিবেকে বাধল না? এই তুই কি জানতি না ও বিবাহিত? আমার কোনো দোষ নেই, সব তো স্বপ্নের স্ত্রী। আমার ভাবতে ভালো লাগছে, আমি তোমার সাথে সংসার করেছি চার চারটি বছর ধরে, এই তোমার একটাবারও মনে কষ্ট জাগল না যে মানুষটা তিন মাসের মিশন ছিল সেই মানুষটা দুই মাসে কেন কিভাবে আসলো? আমি কেন আসছি জানো? শুধুমাত্র তোমাকে হাতে নাতে ধরার জন্য, এই দিনটি দেখার জন্য। আমি যখন মিশনে ছিলাম আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে ফোন করে বলতো, ভাই আপনার বইয়ের চরিত্রে সমস্যা আছে, প্রতিদিন একটা করে নাগর বাসে আনে। আমি বিশ্বাস করি তাদের কথা, তার জন্য আমি আসি শুধুমাত্র তোকে ধরার জন্য। কিভাবে পারলি রে আমার সাথে এমনটা করতে? তোকে আমি অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম রে। তুই যদি আমাকে একটাবার বলতি আমাকে তো ভালো লাগে না, আমার সাথে তুই সংসার করতে চাস না, আমি তোকে মুক্ত করে দিতাম, কখনো তোর পদের আমাকে তুই পিছন থেকে বিশ্বাসঘাতকের মতো চুরি মারলি। নূপুর, আমার এই যে মুখটা যদি তোমাকে দেখাতে পারতাম, এখানে শুধু তোমারই নাম লেখা আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি নূপুর, অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি নূপুর। আমি না বুঝে ভুল করেছি, আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। আসলে কি হয়েছে বলো তো, দিনের পর দিন আমি তোমার কাছে একটু সময়ের জন্য অনেক বলেছি, তুমি শুধু ব্যস্ততার ভয় দেখিয়েছো আমাকে, এই জন্য আমি এমন ভুল কাজ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার পরে পরে তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি তোমাকে ক্ষমা করব না। তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছ, অন্যায় করে গেছ, আমারই বাসায় আমারই খেয়ে আমারই পরে তুমি রাস্তিতে চালাইছো। এই তোমার একটা মনে মনে হয়নি, উপরে একজন আছেন, তিনি সব কিছু দেখছেন, তিনি কখনো অন্যায় সহ্য করেন না। আমি তোমাকে ক্ষমা করব না। তুমি ছেলের কাছে ভালো আছো না? যাও ভালো থাকো, আমি তোমাকে মুক্ত করে দিলাম আজকের পর থেকে। আমি আর কোনোদিন বলবো না নুপুর নামে আমার কেউ ছিল, আমার কোনো ভালোবাসা ছিল। তুমি আজকের পর থেকে মুক্ত, দাজপুর যাও। আমি আর তোমার মুখ দেখতে চাই না। আমি তোমার কাছে জোরাত করে বলছি নুপুর, তুমি আমার সামনে থেকে চলে যাও নুপুর, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। তুমি তো সব কিছু দেখলা, আমি তো কোনো নাই করিনি। আমি তাকে মন থেকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম, এটাই কি আমার অপরাধ? আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি নিশ্চয়ই একটা বিচার করবা, নিশ্চয়ই একটা বিচার করবা।